নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 16 জুন 2021 অর্থাৎ জামাই ষষ্ঠীর পর থেকে এই রাশিগুলির জীবনে চমৎকার ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ১৬ জুন ২০২১, বাংলা পয়লা আষাঢ়, এই দিন জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হতে চলেছে। আর এই জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে চমৎকার ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি, যে রাশিগুলি জামাই ষষ্ঠীর পরবর্তী সময়ে ভাগ্যে চমৎকার ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্যে চমৎকার ঘটতে চলেছে। অর্থাৎ এই সময়ের পর থেকে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে, এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ হয়ে যাবে। এছাড়াও যাদের বিজনেসে টাকা পড়ে রয়েছে বহুত দিনকার, সেই সমস্ত টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা অনলাইন ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটে শেয়ার কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুকিয়ে যেতে চলেছে। এর পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা অলরেডি চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের জীবনেও চমৎকার ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে, সেটা চাকুরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন বা আদার্স ক্ষেত্রে বলুন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে ট্রেডিংয়ে টাকা লাগান, তাদের সেখান থেকে প্রফিট গেইন করা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনারা কোনো পরিচিত বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে চলেছেন, এবং এই সময় আপনাদের বিজনেসে যে সমস্ত টাকা পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের কপালেও চমৎকার ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে, এবং নতুন নতুন অপরচুনিটি আপনারা অ্যাচিভ করতে পারবেন। এই সময় যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। ব্যবসায় যে সমস্ত টাকা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্ত টাকা কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা ট্রেডিংয়ে বা অনলাইনে বা শেয়ার মার্কেটে টাকা লাগান, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্যও কিন্তু চমকাতে চলেছে।
অর্থাৎ আপনাদের নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটবে, যারা ঘরে বসে রয়েছেন তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু কেনা বেচা বৃদ্ধি পাবে, এবং যে সমস্ত টাকা আপনার ব্যবসায় পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা অনলাইনে ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কাজই কিন্তু করে ফেলতে পারবেন। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও প্রচুরাংশে ডেভেলপমেন্ট হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের কপালও কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে। যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, আর যার দ্বারা আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট থেকে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জামাই ষষ্ঠীর পর থেকে আপনাদের কপালও কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনও প্রচুর অংশে ডেভেলপমেন্ট হতে চলেছে। নতুন নতুন অপরচুনিটি আপনারা পেতে চলেছেন, যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্র থেকে অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও প্রচুরাংশে ডেভেলপমেন্ট হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্যও কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুরাংশে ডেভেলপমেন্ট হতে চলেছে। আর এই অর্থ চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে, এবং যাদের ব্যবসাতে টাকা পড়ে রয়েছে বহুদিনকার সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। এরপরে যে শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুরাংশে অপরচুনিটি আসতে চলেছে। সেই অপরচুনিটিগুলোকে আপনাকে ক্যাচ করতে হবে, তাহলেই কিন্তু জীবনে উন্নতি কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ চাকুরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সেলফ প্রফেশনে নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে, এবং যার দ্বারা আপনারা প্রচুর অংশে ডেভেলপমেন্ট করবেন। এছাড়াও যাদের ব্যবসায় টাকা আটকে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রচুর অংশে ডেভেলপমেন্ট হতে চলেছে। তো এই ছিল সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি জামাই ষষ্ঠীর পরবর্তী সময় থেকে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।